দীর্ঘদিন ধরে পানীয় জলের চরম সংকট এলাকায় প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। ঘটনাটি জামুরিয়ার মণ্ডলপুর মাছপাড়া এলাকার। অবরোধের জেরে আটকে পড়ল বহু যানবাহন। দীর্ঘদিন ধরে জল নেই এলাকায়। প্রতিবাদে হাড়ি কলসি রাস্তায় রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। ঘটনাটি জামুরিয়ার মণ্ডলপুর মাছপাড়া এলাকার। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ প্রায় 18 দিন ধরে জল নেই এলাকায়। পুরসভা থেকে ট্যাঙ্কারও পাঠানো হয়নি বলে অভিযোগ। অবিলম্বে পানীয় জল সরবরাহ করতে হবে পুরসভাকে, নইলে আরো বৃহত্তর আন্দোলন করবেন এই দাবিতে এদিন এলাকার রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। অবরোধের জেরে আটকে পড়েন বহু যানবাহন। আমাদের ট্যাঙ্কির দরকার নেই, সব দিকে জল আসছে, পাইপ লাইন আমাদের দরকার, এটাই আমাদের। ওই জন্য পথ অবরোধ। তো আপনারা জল এখন কিভাবে আপনাদের কাজ হচ্ছে? পথ অবরোধ করেছে, যাতে পুকুরের জল যাদের কুয়া আছে তাদের বাড়ির থেকে নিয়ে আসছে, জল খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। অবরোধটা করলেন কেন? অবরোধ করেছি যাতে জল দেওয়া হয়। পৌরসভাতে খবর, 3 দিন টাইম আছে, আজ 18 দিন হয়ে গেল। কে এসেছে? পুলিশ গাড়ি এসেছিল, ওনাকে দাঁড় করিয়েছিলাম, উনিও ঘুরে গেছেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস, জামুরিয়া।